যে পথ পাহাড়ি পথ মিশেছে চিম্বুক আর নীলগিরিতে যেখানে মেঘ এসে আছে পড়ে পাহাড়ের গায়ে আজ আমাদের গন্তব্য মেঘ আর পাহাড়ের মিতালিতে হ্যাঁ বন্ধুরা যাচ্ছি নীলগিরি ইয়ামাহা পথে যেতে যেতে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আর অবশ্যই সাথে থাকছি আমরা দুই বন্ধু এবং ইয়ামাহা পাহাড়ের সাথে মেঘের লুকোচুরি খেলা দেখেছেন কি নিজ হাতে ছুঁয়ে দেখেছেন কি বিস্তীর্ণ মেঘের চাঁদর না ছুঁয়ে থাকলে আমাদের সাথে চলুন তখন সকাল সূর্য উঠেছে বেশ আগে সবুজ পাতারা নড়ে চড়ে বসল আজ এই পথে দুজন নতুন আগন্তুক পাড়ি জমাবে নীলগিরির পথে সম্মান প্রদর্শনের ন্যায় দাঁড়িয়ে রইল গাছগুলো পথে মলংপাড়ার এই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম এখানে চলছে মেঘ আর রোদের লুকোচুরি খেলা যা দেখলে মুহূর্তেই আপনার ভ্রমণের ক্লান্তি দূর করে দেবে মেঘ জমেছে আবার আকাশে আমরা দুই বন্ধু পথ দিয়ে চলছিলাম আর মেঘ দেখে থমকে গেলাম যাব মেঘের সঙ্গে আলিঙ্গন করতে বন্ধুরা কথা দিয়েছিলাম মেঘ দেখাবো বলে দেখতেই পাচ্ছেন মেঘে পুরোটা একদম কুয়াশার মতো ঢেকে গেছে আমরা এই মেঘ কেটে কেটে যাব নীলগিরিতে
বান্দরবান থেকে নীলগিরির দূরত্ব জেলা সদর থেকে 45 কিলোমিটার। এই পথটা খুবই বিপজ্জনক, যদিও পাহাড়ি আঁকাবাঁকা যে কোনো পথই বিপজ্জনক। মৃত্যু এখানে ওত পেতে থাকে সারাক্ষণ, সাবধানে এগোতে হচ্ছে, তার উপর বৈরী আবহাওয়া। নীলগিরি যাওয়ার পথেই পড়বে চিম্বুক পাহাড়। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক চিম্বুক পাহাড়ের সামনে। এখন আমরা পাহাড়টি ঘুরে দেখব। চিম্বুকের সুনাম সারা দেশব্যাপী। এখানে রয়েছে টিএনটির বিশাল টাওয়ার, উন্নয়ন বোর্ড তৈরি করেছে সকল সুবিধা সম্বলিত রেস্ট হাউস, সড়ক ও জনপদ বিভাগের পুরনো একটি রেস্ট হাউস রয়েছে এখানে। চিম্বুকের উচ্চতা সমতল থেকে প্রায় 3,200 ফুট। বান্দরবানের সৌন্দর্যের খ্যাতির পেছনে প্রথম অবদান বলা যায় এই চিম্বুক।